দেশে বন্যা পরিস্থিতির খুব একটা পরিবর্তিত হয়নি কমেনি নদের পানি বেড়ে উপর দিয়ে বইছে। গেছে সুন্দরগঞ্জ ফুলছড়ি শাঘাটা ও সদর উপজেলার নিম্নাঞ্চল শেরপুরে দুই উপজেলার তিনটি নদীর বাঁধে দেখা দিয়েছে ভাঙন বিধ্বস্ত হয়েছে কয়েক কিলোমিটার কাঁচা পাকা সড়ক পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী নদীর বাঁধ ভেঙে যাওয়ায় তিন দিন ধরে প্লাবিত ফুলগাজি ও পশুরাম উপজেলা মেঘালয়ে ভারী বৃষ্টি না হওয়ায় কিছুটা উন্নতি হয়েছে সুনামগঞ্জ ও সিলেটের বন্যা পরিস্থিতি তবে মৌলভীবাজারে বিপদসীমার উপরে বইছে মনু ও কুশিয়ারা নদীর পানি এদিকে যান চলাচল স্বাভাবিক হয় ফিরতে শুরু করেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা আর রাঙ্গামাটির বাঘাই ঝড়িতে এইচএসসি পরীক্ষার কেন্দ্র প্লাবিত হওয়ায় আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম আমরা বন্যা পরিস্থিতির খবর জানব শুরুতেই গাইবান্ধার সাঘাচা উপজেলার কালভার্ট ভেঙে যাওয়ায় যে বৃষ্টি গ্রাম তলিয়ে গেছে সে বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন আসাদুজ্জামান মামুন মামুন সেখানকার পরিস্থিতি জানাবেন হ্যাঁ এই মুহূর্তে দাঁড়িয়ে আছে আমি গাইবান্ধার ঘাঘর নদী পাড়ে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এই পানি নদীর পানি উপচে আপনার চলে আসছে এখানকার অবস্থায় মানুষজন জীবনযাপন করছে এছাড়া সাঘাটা উপজেলার যে ভরতখালী ছিল যে ভরতখালীতে কিন্তু ওখানে কালভাট ভেঙে কিন্তু বৃষ্টি গ্রাম তলিয়ে গেছে এবং মাছ আপনার আছে যে পুকুরে সেগুলো ভেসে গেছে এখানে দেখতে পাচ্ছেন যে গাইবান্ধার ঘাঘর নদীর পাড়ের দুই কুলের পানি উপচে কিন্তু লোকালয়ের পানি প্রবেশ করার কারণে এখানে মানুষজন বাড়ি বন্দি জীবনযাপন করছে অনেকে তাদের বাড়ি ঘরে জীবনযাপন করছে এখানে গেছে এই কবর কবরস্থানে কবর দিতে পারছে না মানুষজন এখানে উঁচু স্থানে রাখছে এবং উন্নত কবর দিচ্ছে এই এলাকার মানুষজন এটা কবে নাগাদ পানি সরবে সেটাও এখন এখানকার মানুষজন বলতে পারছে না তো আপনার মাধ্যমে জানাতে চাই যে ব্রহ্মপুত্র নদীর পানি কিন্তু এখনও বিপশ্চিমার ছাব্বিশ সেন্টিমিটার বিপশ্চিমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এছাড়া নদ নদীর পানি কিন্তু বাড়ছে প্রতিনিয়তই বাড়ছে তো এখানে খাবার পানির সংকট দেখা দিয়েছে গৃহপালিত পশু আপনার হচ্ছে তারা নিয়ে অনেকে বাদে আশ্রয় নিচ্ছে পাশাপাশি যে গাইবান্ধা সদর উপজেলা সুন্দরগঞ্জ ফুলচুরি এবং সাঘাটার যে নদী তীরবর্তী এলাকা রয়েছে সেখানে কিন্তু মানুষের ভয়াবহ অবস্থা এখন নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে এই ছিল এখনকার মতো সর্বশেষ খবর মামুন আপনাকে ধন্যবাদ এবারে চলে যেতে চাই শেরপুরে আছেন ইমরান হাসান রাব্বি রাব্বি শেরপুরে বন্যা পরিস্থিতির বিষয়ে জানাবেন আসলে গত তিন দিনের যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও নতুন করে কিন্তু ব্রহ্মপুত্র নদ সহ ব্রহ্মপুত্রের যে শাখা নদীগুলো রয়েছে সেই শাখা নদীর পানি কিন্তু বৃদ্ধি পাওয়া শুরু করেছে এবং একই সাথে যে ঝিনাইগাতি উপজেলার মহারষি নদী ছিল সেই মহারষি নদীর বেশ কয়েকটি জায়গায় প্রায় তিনশো মিটারের মতো জায়গা ভাঙার কারণে এই মুহূর্তে ঝিনাইগাতি উপজেলার যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেই নিম্নাঞ্চলগুলো কিন্তু প্লাবিত হওয়া শুরু করেছে এবং নিম্নাঞ্চলে নতুন করে পানি প্রবেশ করা শুরু করেছে আমি যে জায়গায় রয়েছি এই জায়গার পেছনেও কিন্তু একই অবস্থা এবং নতুন করে কিন্তু এখানে মানুষ হওয়া শুরু করেছে আমরা পানিবন্দি পরিবারের মানুষের সাথে কথা বলেছি তারা কিন্তু অভিযোগ করেছে যে কোনো ধরনের সরকারি সহযোগিতা বা জনপ্রতিনিধিদের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা কিন্তু কেউই এখনো পায়নি তাদের এখন এই মুহূর্তে সুপেয় পানি এবং শুষ্ক খাবারের বেশ সংকট দেখা দিয়েছে তারা তারা বলেছে যে এখন পর্যন্ত কোনো ধরনের শুষ্ক খাবার না পাওয়ার কারণে তাদের চুলোয় পানি জমার কারণে কিন্তু কোনো রান্নাবান্না তাদের পক্ষে করা সম্ভব হচ্ছে না বাড়ির পুরুষ যারা রয়েছে তারা কিন্তু উপার্জনের জন্য বাইরে যেতে পারছে না পানি বন্দি থাকার কারণে সবচাইতে বেশি ভোগান্তি হয়েছে শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে এবং সেই সাথে গবাদি পশু নিয়েও কিন্তু বেশ বিপাকে রয়েছে বেশ বিপাকে রয়েছে কিন্তু এই পানিবন্দি এলাকার লোকজন এবং একই সাথে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে যে যদি অব্যাহত বৃষ্টি চলতে থাকে তাহলে কিন্তু এই অবস্থার আরও অবনতি হতে পারে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে যে এই পানি যদি টানা সাত দিন বা তারও বেশি সময় ধরে এখানে জমা থাকে তাহলে কিন্তু এই রোপা আমনের বীজতলা সহ যে সবজিগুলো রয়েছে সেই সবজির কিন্তু বেশ ক্ষয়ক্ষতি হবে সেক্ষেত্রে কিন্তু শেরপুরের অবস্থা বেশ সংকটাপন্ন বা ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন এখানকার স্থানীয়রা আর স্থানীয় প্রশাসন বলছে যে ভাঙা যে অংশ রয়েছে সে ভাঙা অংশ ঠিক করার জন্য ইতোমধ্যে জনপ্রতিনিধি সহ কাজ করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে এই ছিল আমার কাছে শেরপুরের পাহাড়ি ঢলের আকস্মিক বন্যার সর্বশেষ খবর সুস্মিতা ইমরান হাসান রাব্বি আপনাকে ধন্যবাদ গাইবান্ধা ও শেরপুরের বন্যা পরিস্থিতির খবর জানছিলাম